ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ গোপালনগর থানার পুলিশ তাদের গ্রেফতার করে ধৃতদের কাছ থেকে উদ্ধার লোহার রড ও ভোজালি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ চালকি তিন মাইল এলাকা থেকে গোপালনগর থানার পুলিশ তাদের গ্রেফতার করে বলে জানা যায় ধৃতদের বাড়ি নদিয়া ও উত্তর চব্বিশ পরগনায় গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ তাদের গ্রেফতার করে ধৃতদের কাছ থেকে লোহার রড ভোজালি দা উদ্ধার হয়েছে পুলিশের অনুমান এলাকায় কোন বড় সড় ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ ডোম্যান্সল্যান্ড গোপালনগর